চট্টগ্রামের বহদ্দারহাট থেকে 5.5 মাইল এলাকা ঘুরে কর্ণফুলীতে এসে মিশেছে চাকতাই খাল। একসময়ে এই খালের প্রস্থ ছিল 150 থেকে 200 ফুট, কোথাও কোথাও তার চেয়েও বেশি। তবে এখনকার চিত্র নালায় পরিণত সেই চওড়া খাল। কারণ হিসেবে বলা হচ্ছে সোনার দামের মতোই বাড়ছে বন্দরনগরীর এক চিলতে জায়গার দাম, তাই বেড়েছে দখলের প্রতিযোগিতা। খাল দখল করে যে যার মতো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান গেড়েছেন, সুযোগ ছাড়েনি খোদ সিটি কর্পোরেশনও। বদ্দারহাট পয়েন্টে একটা খালের মাঝখানেই একটা তিনতলা বিল্ডিং করে রেখেছে সিটি কর্পোরেশন নিজেই। চকবাজারের ধনিয়ারপুল এলাকায় খাল ভরাট হয়েছে সবচেয়ে বেশি। বাকুলিয়ার মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের ভেতরে জায়গা নিয়ে বানানো হয়েছে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান। দেওয়ানবাজার সিএনবি কলোনি এলাকায় চাকতাই খালে দখলচিত্র ভয়াবহ রূপ নিয়েছে। জামাল খান, সাবেরিয়া খাল, চট্টেশ্বরী, হিজড়া খাল, মির্জা খাল সহ বড় বড় কয়েকটি সংযোগ খাল মিশেছে চাকতাইয়ের সাথে। এসব এলাকার ভরাটের চিত্র নজিরবিহীন। যে সমস্ত এলাকার সুইপার লোকালয় থেকে যে সমস্ত ময়লা আবর্জনা নিয়ে আসে ওগুলিও চাকতাই খালে ফেলে। মাস্টারপুল, চন্দনপুরা, মিয়ার বাপের পুল, দেওয়ানবাজার, চাকতাই ব্রিজ ও চামড়ার গুদাম পর্যন্ত চাকতাই খালের ওপর দিয়ে বিভিন্ন স্থানে রয়েছে প্রায় ডজন খানেক সেতু। এসব সেতুর নিচে ময়লা আবর্জনায় পুরোপুরি ভরাট হয়ে চাকতাই খাল রীতিমতো মরতে বসেছে। তাছাড়া খালের মধ্যখানে গাছের গুড়ি, বাঁশ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ফেলে পানির স্বাভাবিক প্রবাহ আটকে যাওয়ায় দ্রুত গতিতে ভরাট হচ্ছে। পাহাড় কাটলে সেই মাটিটা বৃষ্টির সময় ওই খালে পড়ে, খালের নাব্যতা কমে যায়, আস্তে আস্তে সেটা ভরাট হয়ে যায়। অবৈধ দখলদারদের উচ্ছেদে বহুবার সিদ্ধান্ত হয়েছে। ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কখনো সখনো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, চট্টগ্রাম।